হঠাৎ করেই মেয়ের খাবার খেতে ইচ্ছা হলো। আসলে তা নয়, দীর্ঘক্ষণ খাওয়া হয়নি, হালকা খিদে পেয়েছে। তাই ভাবলাম একবারে ঋদ্ধির আর আমার দুজনের খাবারই বানিয়ে নিই, তাহলে সময়ও বাঁচবে আর দুজনের খাবারও রেডি হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, সাথে সারাদিনের রান্নাবান্না কাজকর্ম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সকালবেলাটা যথারীতি ঠান্ডা, এখন প্রায় শীত, মানে শীতকাল একদম ঢুকেই গেছে। তো গতকালকে আপনাদের বিকেল অবধি আমি সমস্ত ক্লিপগুলো শেয়ার করেছিলাম। গতকাল রাতের খাবারে বানিয়েছিলাম রুটি, সাথে ছিল কাবলি ছোলার মটরের একটা ঘুগনি আলু দিয়ে। খুব সিম্পল মশলায় করেছিলাম, কারণ গতকাল ছিল বৃহস্পতিবার, পৌষ মাসের বৃহস্পতিবার মানেই নিরামিষ। তো রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ফেলি আমরা 7টা 8টার মধ্যেই। যত তাড়াতাড়ি খাওয়া যায় হজমটাও বেশ ভালোই হয়, যেহেতু শীতকাল তাই হজমে অনেক সময় সমস্যা হয়, আর আমরা একটু তাড়াতাড়ি ডিনার করি। তো ঋদ্ধির খাবার বাড়ছিলাম, ঋদ্ধির খাবার খেয়ে ঘুমোবে, সারাদিন ঘুমোয় না, দুষ্টমি করে, স্কুলে যায়, আর সেরকম ক্লাসও হয় না। তারপরেও এখন ঠান্ডা, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেই ভালো, রাত জাগলেই বাচ্চা দুষ্টমি করবে আর পড়াশোনা হয়ে গেছে তারপরে খেয়ে ঘুমিয়ে যাবে, এটাই হচ্ছে রোজকার রুটিন। তো ঘুগনিটা বেশ গরম ছিল, আর ঝোলটা একটু পাতলা হওয়ার জন্য আমি কয়েকটা আলু মার মতো করে গলিয়ে দিচ্ছিলাম, তাতে ঝোলটাও বেশ মোটা হবে, খেতেও ভালো লাগবে। 6:45 মতো বাজে এখন, ঋদ্ধিকে খাবার খাইয়ে কিছু সময় জেগে থাকবে 1 ঘন্টা মতো, তারপরেও ঘুমিয়ে যাবে। তো রুটিটা অনেকদিন পরেই বানালাম, শীতে রুটি খেতে বেশ ভালোই লাগে, আর আমি রুটি খুবই ভালোবাসি, শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই আমার রুটি ভালো লাগে, ভাতের থেকেও আমি রুটি বেশি পছন্দ করি, কিন্তু ওই সময় সুযোগের অভাবে অনেক সময় করা হয় না। এবার হালিশহর যাওয়ার সময় মা বলে দিয়েছিল কিছুটা আটা নিয়ে যাস ওখান থেকে, তাই হলার আটা ওখানে বেশ ভালো পাওয়া যায়, তাই কিছুটা আটা ওখান থেকে নিয়ে এসেছিলাম এ বাড়িতে। ওইখানের আটাগুলো বেশ ভালো, নরম রুটি হয়, আর এখানে যে আটাটা বিক্রি হয় লোকাল আটাটা, সেটা অতটা ভালো না খেতে, তবে প্যাকেট আটা অনেক সুস্বাদু। ঋদ্ধিকে একটা বড় বাটির মধ্যে ঘুগনিটা দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আজ শুক্রবার, আজ আবার একাদশী, আজকেও নিরামিষ খাওয়ার কথা, কিন্তু দুদিন পরপর নিরামিষ কেউ খেতে যায় না। সকালে ঋদ্ধিকে ব্রেড বাটার দিয়ে দিলাম সাথে ছোলা বাদাম। হঠাৎ করেই কয়েকজন ওর বাবার বন্ধু বাড়িতে আসলো, সকালে তাদেরকে চা আর বিস্কিট দিলাম। এখন প্রায় 8টা মতো বাজে, ঋদ্ধি পড়তে বসেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাগুলো সময়ের অভাবে আর দেখানো হচ্ছে না। তো আজকে বানিয়েছিলাম ভোলা মাছ বেগুন দিয়ে, ধনে পাতা সর্ষে দিয়ে একটা ঝাল, ভীষণ টেস্টি হয়েছিল। মাও দেখতাম এই মাছগুলো এরকমভাবেই করতো। গাছে ছিল লাউ শাক আর সেটাই সমস্ত রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে, খুব কম মশলা দিয়ে, জিরে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছিলাম, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। অনেকটা শাক রান্না করেছিলাম, সবাই খেয়ে নিয়েছে, দুপুরের জন্য আর রাখা হয়নি। এই যে গরম গরম ভাত, আজকে কাঠেই ভাত হয়েছে। অনেক সময় শুয়েছিলাম, ভালো লাগছিল না কোনো কিছু, শরীরটা হঠাৎ করেই খারাপ লাগছে, আমার আবার প্রেশার লো হয়ে যায় মাঝে মাঝে, তাই জন্যে ভালো লাগছিল না হয়তো। তাই রোদেও চলে এসেছিলাম একটু রোদ পোহাবো, আর ঘরে তো প্রচণ্ড ঠান্ডা, তাই ঋদ্ধিকে স্কুল থেকে নিয়ে এসে রোদে চলে এসেছি। এখন প্রায় 1টা 1:30 মতো বাজে, আর এই যে ঋদ্ধি চলে এসছে আমসত্ত্ব নিয়ে। তো আমসত্ত্বগুলো মা গত বছর পাঠিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম কৌটো ভরে পিস পিস করে কেটে। আমসত্ত্বগুলো এখনও কোনো কিছুই খারাপ হয়নি আর ভীষণ টেস্টি, টকটক ঝাল ঝাল মিষ্টি সব রকম আছে। তো ঋদ্ধি কিছুটা খেলো, আমিও কিছুটা খেলাম, ভাবলাম চাটনি করবো এগুলো দিয়ে, দেখি কবে চাটনি করা যায়।
এ বাড়িতে কেউই সেরকম এগুলো পছন্দ করে না, তবে বানায়, শাশুড়ি মাও বানায়, আমার মাও বানায়। দু বাড়িতেই আম গাছ আছে। আর এখন প্রায় 3:30 মতো বাজে, ছাদের দরজা থেকে ঘরের ভিতরে প্রচণ্ড হাওয়া আসছে, তাই ভাবলাম পোশাকগুলো যা আছে তুলে নিই। পোশাকগুলো শুকনো হয়ে গেছে, আবার ঠান্ডাও হয়ে গেছে, মানে এতটাই ঠান্ডা এখানে। রোদ তো নেই, রোদ তো অনেক আগেই চলে গেছে, তাই পোশাকগুলো তুলে নেব তাড়াতাড়ি করে। ছাদের দরজাটাও বন্ধ করতে হবে। রিদ্ধি নিচে খেলছে ও ঠাকুমার সাথে, আর এখন তো ছুটি, আবার শুনছি স্কুল ছুটিও পড়বে, তাই যতদিন স্কুল হয় হয়তো খেলা হবে আর প্রজেক্টর দেখানো হবে, এভাবেই ওদের চলছে, সাথে মিড ডে মিলের খাওয়া দাওয়া। গোটা ছাদটা ভর্তি আমাদের নারকেলের গাছের বিভিন্ন রকম সরঞ্জামে, নিজেদের বাড়ির গাছ, সাথে ভাগের গাছেরও অনেক জ্বালানি, পাতা, ঝাঁটার শলা, নারকেল সব কিছুই আবার বাড়িতে আসছে। আজকেও ছিল ভাগের গাছের গাছ ছাড়ানো আর কি, নারকেল গাছ। তো সেগুলোই ও ঠাকুমা আর দাদু মিলে, ওই যে সে পুকুর দেখিয়েছিলাম, পুকুরের ওই পাশে আমাদের ভাগের জায়গা আছে, ওখান থেকেই টেনে টেনে নিয়ে আসছিল। আমরা কেউই যাওয়ার সময় পাই না, আসলে দুজনেই দুজনের কাজে ব্যস্ত, তাই যথারীতি ওনাদেরকেই এই কাজগুলো করতে হয়। পাতার স্তূপ দেখেছেন, এগুলো সব জ্বালানি হবে। আর এই যে শলার কাঠি যেগুলো বিক্রি হবে, এগুলো শুকনো করা হচ্ছে, কারণ এই কাঁচা অবস্থায় রাখলে নাকি ওজন বেশি হয়, আর দোকান যারা দোকানি তারা নিতে চায় না। ঋদ্ধির এই করসুলটা আজকে শোকায়নি, অনেক ভেজা রয়েছে, মেলে দেবো আস্তে আস্তে, সব বাইরে নিচে গিয়ে মেলে দিতে হবে দড়িতে। মোজাগুলোও ভেজা ভেজা একটু, মোটা তো শুকাতে চায় না। আর এ পাশে দেখেছেন অনেক ঝাঁটার শলা ঋদ্ধির ঠাকুমা তৈরি করেছে, সব বের করেছে পাতা থেকে। আমিও আগে মার সাথে এগুলো বের করতাম, আর এখন আর সময় কোথায়। জ্বালানিও অনেক রেডি করেছে, উনুন জ্বালা হয় মাঝে মাঝে, আর এগুলো বেশি দিন যাবে না। এই লেবু গাছটা হঠাৎ করে দেখছি হলুদ হয়ে গেছে, জানি না পাতাগুলো কি রোগ পোকা লেগেছে না কি হয়েছে, হয়তো বা জলের অভাবে পাতাগুলো শুকনো হয়ে গেছে। আর এপাশেও এই যে নারকেল গাছের যত জ্বালানি, নারকেল গাছ থাকলে কিন্তু অনেক দিক থেকে লাভবান হওয়া যায়, সাথে নারকেল ডাব, পাতা দিয়ে জ্বালানি, কাঠি দিয়ে ঝাঁটা, বিভিন্ন রকম জিনিস। আর এপাশেও এই দেখুন শাড়ি বেঁধে ঝাঁটার শলা রোদ দেওয়া হয়েছে শুকনো করার জন্য। 10-12 কিলোর ওপরে ঝাঁটার শলা হবে এবছর, এখনও তো ভাগের গাছের পাতা বাকি আছে। এপাশে সব জ্বালানি শুকনো করা হচ্ছে, এগুলো উনুনে জাল দেওয়া হবে। কাঠের উনুন থাকলে এই হচ্ছে মজা, যত রকমই জ্বালানি হোক না কেন ঠিক জ্বলে যাবে। এগুলোই দেখছিলাম আর ভাবছিলাম গ্রাম বাংলাটা কত সহজ সরল, মানে যা কিছু আনা হোক না কেন সব কিছুই কিন্তু মানে একদম মাটির সাথে মিশে যায়। এখন সন্ধেবেলা প্রায় 4:30 মতো বাজে, সন্ধে হবে হবে এরকম অবস্থা, তো খুব খিদে পায়, দুপুরে আছে খাইনি কিছুই, তাই ভাবলাম ঋদ্ধির আর আমার দুজনের একসাথে ম্যাগি করে নিই। তো আমরা কেউই ঝোল ম্যাগি পছন্দ করি না, আমি খাবো একটু আদা চা আর কিছুটা ম্যাগি, তো ঋদ্ধিকেও ম্যাগি দেবো সাথে একটু দুধ। তো ম্যাগিটাই যথারীতি সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেবো, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তেলের উপরে একটু পেঁয়াজ দেব, আর ম্যাগি মশলাটা দিয়ে এই সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে নেড়ে নেব। তো ঋদ্ধি এভাবেই খেতে পছন্দ করে, সমস্ত সবজি দিলেও আবার রেগে যায়, আবার ডিম দিলেও রেগে যায়, পেঁয়াজটাও দিয়েছি ও কিছুটা খাবে হয়তো আবার কিছুটা খাবেও না, এরকম আর কি। চাউমিনে সমস্ত সবজি দিলে খেয়ে নেয়, কিন্তু ম্যাগিতে কোনো রকম সবজি ডিম দিলেই ও রেগে যায়, তাই ভাবলাম সিম্পল করেই করি, তাহলে ও খাবে আর আমিও খেয়ে নেব কিছুটা। সারা বছরই আমরা সকালে প্রায় আদা চাই খাই, বেশিরভাগ দিনগুলোই, আর এখন তো শীতকাল, তাই আদা চা কিন্তু এখন কন্টিনিউ চলবেই শীত চলা অবধি, তবে সকালবেলাটা আমরা বেশিরভাগ দিনই আদা চা খেয়ে থাকি। আদা চাটাই ভালো লাগে, লিকার চায়ে অন্য কিছু পছন্দ হয় না, অনেকে তেজপাতা এলাচ দিয়েও করে, তো সেটা আমার ভালো লাগে না। ঋদ্ধিকে প্রোটিন পাউডারটা ডাক্তার দিয়েছে, সেটাই দেব, তবে কিছু খাওয়ার পর যেহেতু খেতে বলেছে
তাই ম্যাগিটা খাওয়ার পরে ওকে এটা দেব। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা ম্যাগির মশলাই দেব। দুটো ম্যাগি কেটেছি কিন্তু একটা ম্যাগির মশলাই তাও সম্পূর্ণ দিইনি, কিছুটা রেখেও দিয়েছি। মশলাটা ভীষণ গ্যাস করে, বাচ্চা বড় সবারই, তাই ভাবলাম কম করে দিই। তাই কিছুটা রেখে দিয়ে আর অর্ধেকটা মতো দিয়েছি, আর একটা প্যাকেট এই যে রেখে দিলাম। মুড়ির সাথেও ম্যাগি মশলা মাখিয়ে খেতে ভালো লাগে, ভাবলাম থাকুক এগুলো। আর এই যে জলটা ঝরিয়ে রেখেছিলাম ম্যাগি থেকে, সেই ম্যাগিটাই এবার একটু ভেজে নেব। মশলাটা জাস্ট মাখিয়ে নেব আর পেঁয়াজ মশলা সব মিখে যাবে, খেতে ভালো লাগবে। খুন্তির সাহায্যে একটু ছোট ছোট করে দিলাম, কারণ অনেকটা বড় বড় তো এগুলো, মুখে অনেকটা সময় ধরে টানতে হবে, গলায় আটকে যেতে পারে। তাই ওর বাবা সবসময় বলে ম্যাগি করার সময় খুন্তি দিয়ে কিন্তু এগুলো ছোট ছোট করে দিতে, তাই করলাম। এটাই এবার ঋদ্ধি আর আমি খেয়ে নেব। আর ওই যে আজকে একাদশী, তবুও পেঁয়াজ খাওয়া হয়েছে। আর আমাদের একাদশীতে ডিম মাংসটা আমরা একদমই খাই না, সাথে বৃহস্পতিবারও, তবে বেশিরভাগ বাড়িতেই আজ নিরামিষ খেয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ব্লগ। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর আগামীকাল অবশ্যই আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর সবাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।